বন্ধুরা, আজকে আমি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাকবেথ। তো ম্যাকবেথের কাহিনী শোনার আগে আমাদেরকে চরিত্রগুলোকে একটু ভালো করে একটু বুঝে নিতে হবে। প্রথম চরিত্র হচ্ছে রাজা ডাঙ্কান। ইনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা, একজন বৃদ্ধ রাজা। ম্যাকবেথ ম্যাকবেথ হচ্ছে আমাদের নাটকের প্রোটাগনিস্ট, মানে প্রধান চরিত্র আমরা বলতে পারি, যাকে নিয়ে আমাদের পুরো নাটকটি ঘুরতে থাকবে এবং শেষ হবে। ম্যাকবেথ একজন বীর যোদ্ধা এবং থেন অফ গ্ল্যামিস, অর্থাৎ রাজা ডাঙ্কানের একটা জেনারেল। ম্যাকবেথ নিজে রাজা ডাঙ্কানের কিন্তু খুব প্রিয় এবং নিকট আত্মীয়। এরপর আসছি ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড বর্তমানে একটা শত্রু বলতে পারি আমরা, যে ছিল থেন অফ কডোর, অর্থাৎ রাজা ডাঙ্কানের একজন প্রিয় জেনারেল ছিল, কিন্তু সে শত্রুতা করে এখন নরওয়ের সাথে হাত মিলিয়েছে রাজা ডাঙ্কানের বিরুদ্ধে। এরপর আসছি ব্যাঙ্কো। ব্যাঙ্কো হচ্ছে রাজা ডাঙ্কানের আরেকজন প্রিয় জেনারেল এবং বীর যোদ্ধাও বটে। এরপর ফ্লিয়ান্স। ফ্লিয়ান্স হচ্ছে ব্যাঙ্কোর ছেলে। ম্যালকম রাজা ডাঙ্কানের ছেলে। ম্যাকডাফ, ইনিও একজন বীর যোদ্ধা এবং জেনারেল, অর্থাৎ থেন অফ ফিফে। এরপর লেনক্স, একজন রাজার খুব প্রিয় আমরা সঙ্গী বলতে পারি এবং স্কটিশ সম্ভ্রান্ত একজন লোক। এরপর লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী। এছাড়া নাটকীয় রূপান্তর ঘটাবে যে চরিত্র সেটা হচ্ছে তিনটে, ডাইনি এবং হিকেট। এছাড়া আছে পোটার, অর্থাৎ রাজা ডাঙ্কানের দ্বাররক্ষী, আর লেডি ম্যাকডাফ, ম্যাকডাফের স্ত্রী, আর ডোনাল্ড বেন, রাজা ডাঙ্কানের সন্তান এবং ম্যালকমের ছোট ভাই। এবার আমি চলে আসছি ম্যাকবেথের মূল কাহিনীতে। কাহিনীটা হচ্ছে এইভাবে যে পুরো কাহিনী সেটিং রাখা হয়েছে স্কটল্যান্ডে। এখন আমি আগেই বলেছি যে ম্যাকডোনাল্ড, সে শত্রুতা করেছে রাজা ডাঙ্কানের সাথে। রাজা ডাঙ্কান একজন বৃদ্ধ রাজা, প্রচণ্ড ভালোবাসে সকলে তাকে, কিন্তু ম্যাকডোনাল্ড শত্রুতা করে নরওয়ের সাথে হাত মিলিয়েছে রাজা ডাঙ্কানের বিরুদ্ধে। ফলে অলরেডি স্কটল্যান্ড এবং নরওয়ের মধ্যে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। তো রাজা ডাঙ্কানের সবথেকে প্রিয় যে দুটি যোদ্ধা, ম্যাকবেথ এবং ব্যাঙ্ককে, রাজা ডাঙ্কান দায়িত্ব দেয় নরওয়ের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য। এবং ইতিমধ্যে ব্যাঙ্কো এবং ম্যাকবেথ দুজনে মিলে নরওয়ের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করেছে এবং তারা যুদ্ধে জয়লাভ করেছে এবং ম্যাকডোনাল্ডকেও মেরে দিয়েছে। তারা দুজনে যুদ্ধ জয়লাভ করে যখন ফিরছে, ঠিক সেই সময়তে একটা নির্জন প্রান্তর তারা দুজনে পার করছিল, ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। হঠাৎ করে তাদের সামনে তিনটে ডাইনির আবির্ভাব ঘটে। তিনটে ডাইনিকে দেখে ম্যাকবেথ কিন্তু প্রথমে একটু ভয় পায়নি, বরং সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ে। ব্যাঙ্কো হাঁ করে সব দেখতে থাকে। তিনটে ডাইনির মধ্যে প্রথম ডাইনি ম্যাকবেথকে সম্বর্ধনা জানায় এবং তাকে বলে, থেন অফ গ্ল্যামিস, আপনাকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই। দ্বিতীয় ডাইনি বলে ওঠে, থেন অফ কডোর, আপনাকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন জানাই। এখন ম্যাকবেথ কিন্তু থেন অফ কডোর ছিল না, থেন অফ কডোর কিন্তু মারা গেছে, অর্থাৎ ম্যাকডোনাল্ড। ফলে এটা শুনে সে একটু চমকে ওঠে। তারপরে তৃতীয় ডাইনি তাকে বলে ওঠে, স্কটল্যান্ডের রাজা, আপনাকে আমাদের তরফ থেকে সাদর অভিনন্দন। এটা শুনে ম্যাকবেথ আরও চমকে ওঠে। ব্যাঙ্কো উৎসুকতা জানার জন্য সে তিনটে ডাইনিকে জিজ্ঞেস করে বসে, আর আমি? তখন তিনটে ডাইনি বলে যে, তুমি ম্যাকবেথের মতো এখন এত ভাগ্যবান নয়, তবে চিন্তা করো না, তুমি ম্যাকবেথের থেকে কিছু কমও নয়, কারণ ভবিষ্যতে তোমার পরবর্তী প্রজন্ম রাজা হবে, তাই তোমার চিন্তার কিছু কারণ নেই। বলে তারা দুজনে আরও অনেক কিছু জানতে চাইল ডাইনিগুলোর কাছ থেকে, কিন্তু ডাইনিগুলো ওখান থেকে উধাও হয়ে গেল। ম্যাকবেথের মাথায় বিদ্যুৎ খেলতে লাগলো। সে দেখল যে আমাকে ডাইনিরা স্কটল্যান্ডের রাজা এবং থেন অফ কডোর অভিভূত করে গেল, কিন্তু আমি তো থেন অফ গ্ল্যামিস। তারপরেই কিছুক্ষণ পর কিছু সৈন্য ম্যাকবেথ এবং ব্যাঙ্কের দিকে ঘোড়ায় করে ছুটে আসতে থাকে। তারা ম্যাকবেথকে অভিনন্দন জানায় যুদ্ধে জেতার জন্য এবং এটাও জানায় যে রাজা ডাঙ্কান তাদের পাঠিয়েছে ম্যাকবেথকে একটি সুখবর দেওয়ার জন্য, যে তাকে থেন অফ কডোর বানিয়ে দেওয়া হয়েছে। ম্যাকবেথ খবরটি শুনে ভিতরে ভিতরে আনন্দে আহ্লাদে খুবই খুশি হয়ে ওঠে এবং সে মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমি এরপরে স্কটল্যান্ডের রাজাও হব? কারণ ডাইনিরাই সবেমাত্র আমাকে থেন অফ কডোর বলে গেছে, আর আমি হয়ে গেছি।
ব্যাংকোর কাছ থেকে ম্যাকবেথ যখন জানতে চায় যে সে এ সম্পর্কে কী ভাবছে, তখন ব্যাংকো জানায় এগুলোতে আমি বিশ্বাস করি না, কেন এই সমস্ত ডাইনিগুলো হচ্ছে এরা পাপী, এরা মানুষকে ভুল কাজে নিযুক্ত করে, তাই আমি এসবে বিশ্বাস করি না এবং এতে আমার কোনো মতামতও নেই। এই বলে তারা ওখান থেকে বেরিয়ে পড়ে। রাজা ডাঙ্কান যেহেতু বলেছে ম্যাকবেথ এবং ব্যাংককে প্রচুর ভালোবাসত, তো তাদেরকে অভিনন্দন জানায় এবং ঘোষণা করে যে ম্যাকবেথ আজ থেকে থেন অফ কর্ডর এবং রাজা ডাঙ্কানের ছেলে ম্যালকম পরবর্তী রাজা হিসাবে ঘোষণা হয়ে যায়। ম্যাকবেথ যতটাই ভিতরে আনন্দিত হয় ততটাই সে ভিতরে ভিতরে দুঃখ পায় যে ম্যালকমকে রাজা অলরেডি পরবর্তী রাজা ঘোষণা করে দিয়েছে, কিন্তু সে মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে আমি তো রাজা হওয়ার কথা স্কটল্যান্ডে, তাহলে কি আমি হতে পারবো। যাই হোক, প্রথা অনুযায়ী রাজা ডাঙ্কান ম্যাকবেথকে বলে যে আজ রাতে আমি তোমার দুর্গে যাচ্ছি প্রীতিভোজের অনুষ্ঠান যোগদান করতে। ম্যাকবেথ খুব খুশি হয় এবং রাজাকে আমন্ত্রণ জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। তার ভিতরে এখনও পরিকল্পনা চলছে, আমি কি তাহলে স্কটল্যান্ডের রাজা হব, ডাইনিরা যেটা বলে গেল সেটা তো ফলে গেল। ফলে সে দ্রুত লেডি ম্যাকবেথকে একটি চিঠি লেখে তার স্ত্রীকে যে এরকম এরকম সব ঘটেছে, ডাইনিরা এরকম বলেছে, একটা তো ফলেই গেছে, বাকি রয়ে গেছে আর একটা, আমি স্কটল্যান্ডের রাজা কি হব। চিঠিটা পড়ে লেডি ম্যাকবেথ আনন্দে উৎসাহিত হয়ে ওঠে। ম্যাকবেথ যতটা উচ্চাকাঙ্ক্ষী তার থেকে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু লেডি ম্যাকবেথ। তার ভিতরে পরিকল্পনা শুরু হয় এবং সে নিজেকে স্কটল্যান্ডের রানী ভাবতে শুরু করে দিয়েছে। ফলে সে দৃঢ় মনসংকল্প করে যে কোনোভাবে যে কোনো কৌশলে রাজা ডাঙ্কানকে সরাতেই হবে এবং ম্যাকবেথকে রাজি করতেই হবে। কিন্তু সে জানে ম্যাকবেথকে রাজি করা অত সহজ নয়, কারণ ম্যাকবেথ রাজা ডাঙ্কানকে অতিরিক্ত সম্মান দেয় এবং ভালোবাসে। কিন্তু মনে মনে সে পরিকল্পনা করতে লাগলো যে কোনোভাবে আমাকে ম্যাকবেথকে রাজি করাতেই হবে। তাই সে তার ছক কষে ফেলল। ম্যাকবেথ যখন লেডি ম্যাকবেথের কাছে ফিরে আসলো, লেডি ম্যাকবেথ তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এবং প্রশ্ন করে কি ভেবেছ, রাজা তোমাকে কিন্তু হতেই হবে। ম্যাকবেথ বলে সেটা ঠিক আছে, কিন্তু এটা সম্ভব কি করে। তুমি চিন্তা করো না, আমি সমস্ত পরিকল্পনা করে ফেলেছি, লেডি ম্যাকবেথ তাকে জানায়। কি পরিকল্পনা করেছো, ম্যাকবেথ জানতে চায়। লেডি ম্যাকবেথ বলে শুনলাম আজ রাতে নাকি আমাদের আমন্ত্রণ অতিথি হিসাবে আসবেন রাজা ডাঙ্কান, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। তা উনি কতদিন থাকবে, ম্যাকবেথ বলে আগামীকাল উনি চলে যাবেন। লেডি ম্যাকবেথ তাকে জানায় আজ রাতেই তাহলে আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। মানে তুমি কি বলতে চাচ্ছ, ম্যাকবেথ জানতে চায় লেডি ম্যাকবেথের কাছে। লেডি ম্যাকবেথ জানায় দেখো ভয় পেও না, সাহস আনতে হবে, এটাই আমাদের কাছে শেষ সুযোগ, তোমাকে স্কটল্যান্ডের রাজা হতেই হবে এবং আমি স্কটল্যান্ডের রানী হতে চলেছি। তার মানে এটাই, আজ রাতে রাজা ডাঙ্কানকে খুন করতে হবে, এটা তোমাকে করতেই হবে। ম্যাকবেথ চিৎকার করে না না এটা সম্ভব নয়, রাজা ডাঙ্কানকে আমি প্রচণ্ড সম্মান দিই এবং প্রচুর ভালোবাসি ওনাকে, আমি উনি আমার খুব প্রিয় পাত্র। লেডি ম্যাকবেথ বলে এটা তোমাকে করতেই হবে। ম্যাকবেথ জানায় না, মৃত্যু বা তাকে হত্যা করে আমি এটা করতে পারবো না, অন্য কোনো পথ থাকে আমাকে বলো। লেডি ম্যাকবেথ বলে রাজা ডাঙ্কান যতক্ষণ না মৃত্যু হচ্ছে, রাজা ডাঙ্কানের যতক্ষণ না মৃত্যু হচ্ছে এটা সম্ভব নয়। ফলে পরিকল্পনা মাফিক তাকে জানিয়ে দেওয়া হয় যে আজ রাতে ডাঙ্কান যখন তার শয্যায় থাকবে তখন আমরা দ্বাররক্ষীকে মদের মধ্যে কিছু একটা মিশিয়ে দেবো নেশা ঘুমের, এবং তুমি গিয়ে রাজা ডাঙ্কানকে খুন করবে আর সেই ছুরি আর রক্ত মাখিয়ে দেওয়া হবে দ্বাররক্ষীদের, এবং এটা জানিয়ে দেওয়া হবে যে দ্বাররক্ষীরা নেশায় রাজা ডাঙ্কানকে খুন করে দিয়েছে, ব্যাস। এটা শুনে ম্যাকবেথের ভিতরে হৃদয়ে স্পন্দন বেড়ে উঠল এবং সে ভাবছিল যে এটা কি সম্ভব হবে আদৌ। যাই হোক, রাতের বেলায় রাজা ডাঙ্কান এসে উপস্থিত তার দুই সন্তান ম্যালকম এবং ডোনাল্ড বেনের সঙ্গে, এবং রাজা ডাঙ্কান তার শয্যায় যখন তার রুমের মধ্যে চলে গেল রাত গভীর হতে লাগলো এবং ম্যাকবেথের মধ্যে অনেক বেশি ভয় আসতে আরম্ভ করলো। লেডি ম্যাকবেথ তাকে বোঝাতে আরম্ভ করলো, আজকে যদি না পারো আর কোনো দিন পারবে না, সাহস আনো, কাপুরুষের মতো হলে হবে না, এসো তুমি পারবে। এই বলে সে তার হাতে ছুরিটা ধরিয়ে দেয় এবং বলে যে কোনোভাবে আজকে রাজা ডাঙ্কানকে খুন করতেই হবে। কিন্তু যখন দেখলো ম্যাকবেথ অতিরিক্ত ভয় পাচ্ছে, সে নিজেই ছুরিটি নিয়ে লেডি ম্যাকবেথ চলে গেল রাজা ডাঙ্কানের ঘরের ভিতরে, এবং সে ছুরিটি নিয়ে যখনই রাজা ডাঙ্কানকে হত্যা করার পরিকল্পনা করল, সে রাজা ডাঙ্কানের মুখের মধ্যে নিজের পিতার মুখ দেখতে পেল এবং সে ভয়ে ওখান থেকে ছুটে পালিয়ে আসলো এবং ম্যাকবেথকে বলে আমি হত্যা করে দিতাম কিন্তু আমি আমার পিতার মুখ রাজা ডাঙ্কানের মধ্যে দেখতে পেয়েছি, তাই এটা আমার পক্ষে করা সম্ভব নয়, এটা তোমাকেই করতে হবে।
দুরু দুরু বুকে ভয় নিয়ে ম্যাকবেথ এগিয়ে গেল ডাঙ্কানের ঘরে। চুপি সারে গিয়ে সে যখনই রাজা ডাঙ্কানকে মারতে গেল, সে দেখল একটি তলোয়ার তার দিকে মুখ করে ঝুলন্ত অবস্থায় রয়েছে, রক্ত মাখা, এবং সেটা যেন বলছে যে তোমার হৃদয়ে এটা ঢুকবে, ম্যাকবেথ এটা করো না। কিন্তু কিছুক্ষণ পরেই সে ভাবলো এটা আমার মতিভ্রম হচ্ছে, এটা আমার ভাবলে চলবে না। তাই সে ভয়কে কাবু করে রাজা ডাঙ্কানের হৃদয়ের মধ্যে সে তার ছুরিটি ঢুকিয়ে দিল এবং রাজা ডাঙ্কান মৃত্যুবরণ করলো, তাকে হত্যা করে ফেললো ম্যাকবেথ। এবং সেখান থেকে সে চুপি সারে যখন পালিয়ে আসছিল, হঠাৎ করে একটা দ্বাররক্ষী নেশার মধ্যে বলে উঠল খুন, আর একটা দ্বাররক্ষী হেসে উঠল, এবং ম্যাকবেথ বুঝতে পারলো যাক ভয়ের কিছু নেই। তাই হামাগুড়ি দিয়ে ম্যাকবেথ ওই রুম থেকে বেরিয়ে আসলো। লেডি ম্যাকবেথ প্রচণ্ড ভয়ে অপেক্ষা করছিল যে কি হলো। ম্যাকবেথ এসে জানালো যে আমি ডাঙ্কানকে খুন করে দিয়েছি। তাহলে তুমি ছুরিটি কেন নিয়ে এসছো এখানে, লেডি ম্যাকবেথ জিজ্ঞেস করলো ম্যাকবেথকে। যাও, এই ছুরিটি এবং রাজার রক্ত মাখিয়ে দিয়ে এসো সেই দ্বাররক্ষীদের, তাহলে আর আমাদের কেউ সন্দেহ করবে না। কিন্তু ম্যাকবেথ যেতে অস্বীকার করলো, বললো আমার পক্ষে আর সম্ভব নয় ওই রুমের মধ্যে যাওয়া, আমি আর পারবো না। তাই লেডি ম্যাকবেথ নিজেই ছুরিটি নিয়ে গেল এবং একটা দ্বাররক্ষীর হাতের মধ্যে ছুরিটি রেখে রাজার শরীর থেকে রক্ত নিয়ে ওই দ্বাররক্ষীদের গায়ে মাখিয়ে দিল এবং ওখান থেকে চলে আসলো। তার হাতে রক্ত থেকে ম্যাকবেথ চিৎকার করে উঠল এবং বলল, তোমার হাতের রক্ত আর ধুতে পারবে তো? আমার মনে হয় না সমস্ত জল তোমার ওই রক্তকে ধুয়ে মুছে দিতে পারবে। লেডি ম্যাকবেথ বলল, ভয় পাওয়ার কিছু নেই, এই রক্ত এমনিই ধুয়ে যাবে, বলে সে হাত ধুয়ে নিল এবং ম্যাকবেথকে বলল যে তুমিও হাত ধুয়ে নাও এবং নাইট গাউনটি পরে নাও, যাতে করে তোমাকে আর আমাকে কেউ না সন্দেহ করতে পারে এবং সবাই মনে করে যে আমরা ঘুম থেকে সবেমাত্র উঠেছি। ম্যাকবেথের ভিতরের বুক দূর দূর করছে এবং সে ভাবছে, আমার কি তাহলে আজ থেকে ঘুম হারাম? আমি নিজের পিতা সমান রাজাকে আমি খুন করে দিলাম, ডাঙ্কান আমাকে প্রচণ্ড বিশ্বাস করত। এই ভেবে সে ভয়ে কাঁপতে আরম্ভ করলো। লেডি ম্যাকবেথ তাকে আশ্বস্ত করলো এবং বলল, তুমি ভয় পেও না, আমরা তুমি রাজা হয়েছো এবং আমি রানী হয়েছি। যখন এইভাবে চলছে তখন ম্যাকবেথ ঘুমাতে পারছে না, তার কাছে মনে হলো চারিদিক থেকে যেন কিসের একটা শব্দ আসছে, তাকে বলছে, ম্যাকবেথ তোর ঘুম হারাম, ম্যাকবেথ তোর ঘুম হারাম, আজ থেকে তুই আর ঘুমাতে পারবি না। ম্যাকবেথ ভয়েতে কাঁপছে, হঠাৎ করে সত্যি সত্যি দরজায় ঠোকা মারতে আরম্ভ করেছে। লেডি ম্যাকবেথ বলল, তুমি যদি এত ভয় পাও তাহলে সকলে জানতে পেরে যাবে, চিন্তা করো না। তারপর খবর আসলো যে ম্যাকডাফ এবং তার কিছু সঙ্গী এবং রাজার কিছু প্রিয় পাত্র এসেছে রাজার সাথে দেখা করতে। তারা যখন রাজার রুমের মধ্যে প্রবেশ করলো, চিৎকার করে উঠলো, বলল রাজা ডাঙ্কানকে খুন করা হয়েছে। এবং এই খবর যখন ম্যাকবেথের কাছে আসলো, ম্যাকবেথ এমনই ভান করলো যেন সে কিছুই জানে না। লেডি ম্যাকবেথ এসে চিৎকার করতে লাগলো এবং ম্যাকবেথ সঙ্গে সঙ্গে কী করলো, দুটো দ্বাররক্ষীকে খুন করে দিল এবং বলল এরা দুজনেই খুন করেছে। সে এটা ভেবেছিল যে সকল হয়তো তাকে বাহবা দেবে যে সে রাজার শত্রুকে এবং রাজার হত্যাকারীকে খুন করেছে, কিন্তু সকলে বুঝতে পেরে গেল যে ঘটনাটা কী এবং সকলের মনে একটাই প্রশ্ন আসলো, কেনই বা এই দুটো দ্বাররক্ষী রাজাকে খুন করবে? ফলে ম্যালকম, ম্যাকডাফ এবং ডোনাল্ড বেন সকলেই বুঝতে পেরে গেল যে রাজাকে ম্যাকবেথ তার উচ্চাকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য খুন করেছে। রাজা হওয়ার লোভেতে উন্মাদ হয়ে গেছে, ফলে সে এখন যে কোনো কিছু দুর্ঘটনা ঘটাতে পারে এবং কেউ এখানে সুরক্ষিত নয়। ফলে সর্বপ্রথম রাজা ডাঙ্কানের ছোট ছেলে ডোনাল্ড বেন ওখান থেকে পালিয়ে যায় এবং সে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। ম্যাকডাফ ছিল একজন বীর যোদ্ধা, ফলে সে বুঝতেই পেরে গিয়েছিল যে রাজা ম্যাকবেথ এখন অনেক বেশি দুঃসাহসিকতা এসে গেছে এবং সে যে কোনো কিছু একটা ক্ষতি করতে পারে। ফলে সে সন্দেহের চোখে ম্যাকবেথকে দেখতে আরম্ভ করে। রাজা হয়ে যাওয়ার পরেও ম্যাকবেথের কিন্তু মনে সুখ নেই, কারণ সে ডাইনিদের কথাটা বারবার তার মনের মধ্যে আসছে এবং সে মনে করছে, আমি তো রাজা হয়ে গেলাম কিন্তু ব্যাঙ্কোর পরবর্তী প্রজন্ম নাকি রাজা হবে, এটা তো ডাইনিরা ঘোষণা করেছে। ফলে তার পথের শত্রু ব্যাঙ্কো এবং ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্স এখনও জীবিত আছে, তাই সে ভাবলো যে কোনোভাবে এদের দুজনকে আমায় পথ থেকে সরাতেই হবে, কারণ আমি এত কষ্ট করে রাজা হয়েছি আর আমি চাইবো না যে ব্যাঙ্কোর পরবর্তী প্রজন্ম রাজা হয়ে সেই সুখ ভোগ করবে। তাই ম্যাকবেথ একটা পরিকল্পনা করল যে একটা প্রীতিভোজের আয়োজন করা হোক। তাই সেই প্রীতিভোজে সে ব্যাঙ্ককে এবং তার পরিবারকেও আমন্ত্রণ জানালো। তার প্রধান উদ্দেশ্য ছিল ব্যাঙ্ককে এবং তার ছেলে ফ্লিয়ান্সকে মেরে দেওয়া। তাই সে হত্যাকারীর আয়োজন করল এবং দুটো হত্যাকারীকে পাঠালো যে যখন ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্স ফিরবে তখন তারা যেন তাদেরকে হত্যা করে।
প্রীতিভোজের অনুষ্ঠান চলছে টেবিলে, সকল সম্ভ্রান্ত লোক এবং বাকি সভাসদ এসে উপস্থিত হয়েছে। ব্যাঙ্কোর সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। ম্যাকবেথ হাঁ করে তাকিয়ে আছে ব্যাঙ্কোর সিটের দিকে এবং সে ভাবছে যে এতক্ষণ পর্যন্ত কেন খবর আসেনি। তাহলে হত্যাকারীরা কি ব্যাঙ্ককে মারতে পেরেছে বা তার সন্তানকে মারতে পেরেছে? কিছুক্ষণ পর ম্যাকবেথের কাছে খবর আসে যে ব্যাঙ্কো হত্যা হয়েছে কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে গেছে। ম্যাকবেথ প্রচণ্ড রাগান্বিত হয় এবং সে দেখতে পায় যে ব্যাঙ্কোর চেয়ারের মধ্যে ব্যাঙ্কোর ভূত এসে হাজির হয়েছে। তার চুল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবং ব্যাঙ্কো আর চোখে ম্যাকবেথের দিকে তাকিয়ে আছে এবং যেন তাকে বলছে, তুই আমাকে হত্যা করেছিস, তোর মৃত্যু অনিবার্য। ম্যাকবেথ চিৎকার করে ওঠে এবং বিড়বিড় করে বলতে থাকে, তুমি এখন এখানে এলে কিভাবে, তুমি তো মৃত। লেডি ম্যাকবেথ ব্যাপারটা বুঝতে পারে এবং আমন্ত্রিত অতিথিকে জানায় যে একটু ম্যাকবেথ ওনার মস্তিষ্কে একটু প্রভাব পড়েছে, ফলে উনি এরকম মাঝে সাঝে করেন, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর আবার ব্যাঙ্কো ভূতকে ওই চেয়ারের মধ্যেই ম্যাকবেথ দেখতে পায় এবং সে চিৎকার করে ওঠে এবং বলে, তুমি আর নেই, এখান থেকে যাও, তুমি আর নেই, তুমি তো মৃত। ফলে সকলেই সন্দেহের চোখে ম্যাকবেথকে দেখতে পায়। লেডি ম্যাকবেথ ব্যাপারটা বুঝতে পেরে যায় এবং সে প্রচণ্ড ধূর্ত এবং চালাক মহিলা, তাই সে সকলকে বলে যে ম্যাকবেথ একটু অসুস্থ আছে, তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা এখানে এই আয়োজন শেষ করুন এবং আপনারা আতিথেয়তা গ্রহণ করেছেন, আমি ধন্যবাদ, আপনারা বাড়ি গেলে আমি বেশি খুশি হব এবং ম্যাকবেথের এখন রেস্টের প্রয়োজন আছে। এই বলে সে ব্যাপারটাকে মেক আপ করে দেয় এবং ম্যাকবেথকে সে পার্সোনালি বোঝায় যে তুমি যা করলে আজকে তাতে সন্দেহ বেড়ে গেল এবং লেডি ম্যাকবেথ বুঝতে পারে যে এতে কিন্তু তার শত্রু বেড়েছে। ফলে ম্যাকবেথ জানায় লেডি ম্যাকবেথকে, আমি আজই ডাইনিদের কাছে জানবো এবং আমার ভবিষ্যৎটা জানার চেষ্টা করব। ফলে ম্যাকবেথ ডাইনিদের সাথে দেখা করতে সেই নির্জন জায়গায় চলে যায়। সে গিয়ে দেখতে পায় একটা বড় কড়াইয়ের মধ্যে বিভিন্ন রকম জীবজন্তু, বাঁদরের রক্ত ইত্যাদি একটি কড়াইয়ের মধ্যে একটি রান্না চলছে। সেখানে সে গিয়ে জানতে চায় ডাইনিদের কাছ থেকে যে আমার ভবিষ্যৎ আমি তোমাদের কাছ থেকে জানতে এসেছি। তখন একটি বাচ্চা ছেলের মুন্ডু রক্তমাখা অবস্থায় ম্যাকবেথের কাছে হাজির হয় এবং ম্যাকবেথ যখন জানতে চায় এটা কি, তখন একটি ডাইনি বলে, তুমি ওটাকে ধরার চেষ্টা করো না। সেই মুন্ডুটি যেন ম্যাকবেথকে বলার চেষ্টা করে যে তুমি ম্যাকডাফের কাছ থেকে সাবধানে থাকবে। আরেকটি বাচ্চার মুন্ডু ম্যাকবেথের কাছে এগিয়ে আসে এবং তার হাতে একটি গাছ রয়েছে এবং সেই মুন্ডুটি ম্যাকবেথকে জানায় যে যতক্ষণ না পর্যন্ত বার্নামের জঙ্গল ডানসিয়ানের পাহাড়ের দিকে এগিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ মারতে পারবে না। তারপর আরেকটি বাচ্চা মুকুট পরিহিত অবস্থায় তার মুন্ডু এগিয়ে আসে এবং ম্যাকবেথকে বলে, তুমি চিন্তা করো না, ম্যাকডাফের কাছ থেকে তুমি সাবধানে থাকবে আর যতক্ষণ না পর্যন্ত এমন কোনো সন্তান যে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়নি সে তোমাকে মারতে পারবে না। ফলে ম্যাকবেথ আনন্দে হাসতে থাকে এবং সে ভাবে যে পৃথিবীতে এমন কোনো সন্তান নেই যে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন ম্যাকবেথ আরও কিছু জানার চেষ্টা করে ডাইনিদের কাছ থেকে কিন্তু ডাইনিগুলো ওখান থেকে গায়েব হয়ে যায়। ম্যাকবেথ ওখান থেকে চলে আসে। এইভাবেই সে চিন্তিত হয়ে দিন কাটতে থাকে। মনের মধ্যে তার এটাও আছে যে আমাকে কেউ মারতে পারবে না। এদিকে একে একে সমস্ত সভাসদ, লেনক্স, ম্যাকডাফ সকলেই প্রায় ম্যাকবেথকে ছেড়ে চলে গেছে ইংল্যান্ডে এবং তারা ম্যাকবেথের বিরুদ্ধে একত্রিত হয়েছে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ম্যাকবেথ একটু চিন্তিত হয় না। সে যখন জানতে পারে যে ম্যাকডাফও ছেড়ে চলে গেছে, সে আদেশ দেয় যে ম্যাকডাফের পরিবারকে যেন হত্যা করা হয়। তাই ম্যাকডাফের স্ত্রী এবং সন্তান সহ ম্যাকডাফের সমস্ত পরিবারকে হত্যা করে দেওয়া হয়। ম্যাকডাফের কাছে যখন এই খবরটি যায় তখন সে আরও রেগে যায়, সে আরও রাগান্বিত হয় এবং ম্যাকবেথকে মারার পরিকল্পনা সে করে ফেলে। ম্যালকম ডোনালবেন ম্যাকডাফ সকলে মিলে একত্রিত হয় এবং ইংল্যান্ডের মাধ্যমে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এদিকে লেডি ম্যাকবেথের অবস্থাও খুব শোচনীয় হয়ে গেছে, কারণ সে এখন একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে। লেডি ম্যাকবেথ নিজেকে হত্যাকারী মনে করেছে এবং সে ডাঙ্কানকে হত্যা করার ফলে মানসিক যন্ত্রণায় ভুগছে এবং কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারছে না। সে বারংবার নিজের হাত ধুতে থাকে এবং সে মনে করে যে কোনো পৃথিবীর এমন কোনো আঁতর নেই যে আমার হাতের এই রক্তের দুর্গন্ধকে দূর করতে থাকবে। এবং এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে না পেরে সে রাতের পর রাত ঘুমাতে পারে না এবং রাতে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। শেষ পর্যন্ত নিজেকে সে আত্মহত্যা করে নেয়। ম্যাকবেথ একেবারে একলা পড়ে যায়, কারণ তার সমস্ত সঙ্গী, বন্ধু বান্ধব এবং নিজের স্ত্রীও সে হারিয়েছে। এখন সে খুবই একলা, কিন্তু নিজের বল হারায়নি, সাহস হারায়নি। সে যখন জানতে পারে যে ইংল্যান্ডের থেকে সকলে মিলে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সে স্থির থাকে এবং এটা মনে করে যে আমি আমার প্রাসাদের মধ্যেই সুরক্ষিত থাকব। যতক্ষণ না পর্যন্ত বার নামের জঙ্গল ডানসিনানের পাহাড়ের দিকে এগিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রাসাদে সুরক্ষিত। যুদ্ধের ঘোষণা হয়ে যায় এবং একটি রক্ষী এসে ম্যাকবেথকে খবর দেয় যে বার্নামের জঙ্গল পাহাড়ের দিকে এগিয়ে আসছে। ম্যাকবেথ খুব রাগান্বিত হয় এবং তাকে বলে, যদি কথাটি সত্য না হয় তাহলে কিন্তু আমি তোমাকে ফাঁসিতে চড়িয়ে দেবো। এবং ম্যাকবেথ সত্যি সত্যি দেখে যে বার্নামের জঙ্গল পাহাড়ের দিকে এগিয়ে আসছে। তখন সে হকচকিয়ে যায় এবং সে মনে করে, এটা সম্ভব কী করে? তার মানে ডাইনিরা আমার সাথে প্রতারণা করেছে। ব্যাংকো ঠিকই বলেছিল যে ডাইনিরা পাপী হয় এবং তারা মানুষকে দিয়ে পাপ কাজ করায়। এবং সে জানতে পারে যে বার্নামের জঙ্গল এগিয়ে আসার প্রধান কারণ, আসলে ম্যালকম বুঝতে পেরে গিয়েছিল যে ম্যাকবেথের সৈন্য সংখ্যা অনেক বেশি, তাই সে যুদ্ধে সহজে জয়লাভ করতে পারবে না। তাই সে একটি বুদ্ধি এঁটেছিল কি না, সে তার সৈন্যদেরকে বলেছিল যে তোমরা বার্নামের জঙ্গল থেকে গাছের ডাল কেটে সামনের দিকে এগিয়ে চলো। ফলে দূর থেকে ম্যাকবেথ বুঝতে পেরেছিল যে যেন বার্নামের জঙ্গল এগিয়ে আসছে। আসলে ওটা বার্নামের জঙ্গল এগিয়ে আসছিল না, ম্যালকমের সৈন্যরা গাছের ডালকে সামনের দিকে এগিয়ে আনছিল যাতে করে ম্যাকবেথের সৈন্যরা ম্যালকমের সৈন্যদের বুঝতে না পারে। যাই হোক, ম্যাকবেথ তখনও পর্যন্ত আশাহত হয়নি। সে এটা বুঝতে পেরে গিয়েছিল যে এমন কোনো সন্তান নেই পৃথিবীতে যে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়নি, তাই আমাকে কেউ মারতে পারবে না। এইভাবে যুদ্ধ এগিয়ে যায় এবং ম্যালকমের এবং ম্যাকবেথের সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ম্যাকবেথ যুদ্ধে নেমে পড়ে এবং সে প্রচণ্ডভাবে যুদ্ধ চালিয়ে যায় এবং তার সাথে ম্যাকডাফের দেখা হয়ে যায়। ম্যাকডাফ তাকে পাগলের মতো খুঁজছিল মারবার জন্য। ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে যথেষ্ট যুদ্ধ হয়। ম্যাকবেথ দুঃসাহসিকভাবে তার সাথে যুদ্ধ চালিয়ে যায় এবং ম্যাকবেথ ম্যাকডাফকে জানায় যে তুমি কেন বৃথা চেষ্টা করছো, তুমি আমাকে মারতে পারবে না, কারণ এমন কোনো সন্তান যে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়নি সে আমাকে মারতে পারবে না। ম্যাকডাফ তখন তীক্ষ্ণ হাসি হেসে বলে, চিন্তা করো না ম্যাকবেথ, তাহলে আমিই সেই সন্তান যে তোমার হত্যা করব, কারণ আমি কিন্তু ন্যাচারালি আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইনি। বন্ধুরা একবার ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে শেক্সপিয়ার ম্যাকবেথ লিখে গেছে এবং সেই সময়কার সিজারিয়ান বেবি ছিল আমাদের ম্যাকডাফ, যাকে জন্মের সময়ের আগেই তার মায়ের পেট কেটে বের করে নেওয়া হয়েছিল। ফলে ম্যাকডাফ কিন্তু ন্যাচারালিভাবে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়নি। ম্যাকবেথ যখন এটা জানতে পারে সে এটা বুঝতে পেরে যায় যে ডাইনিরা তার সাথে প্রতারণা করেছিল। ফলে সে শেষ রক্ত পর্যন্ত ম্যাকডাফের সাথে লড়াই চালিয়ে যায় এবং অবশেষে ম্যাকডাফ তার মুন্ডুচ্ছেদ করে এবং সেই ম্যাকবেথের মুন্ডু নিয়ে ম্যাকডাফ ম্যালকমের কাছে উপস্থিত হয় এবং সকলেই খুশির সাথে ম্যালকমকে স্কটল্যান্ডের রাজা হিসাবে স্বীকার করে নেয়।